মোবাইল কোম্পানির নির্ধারিত ইন্টারনেট ডেটা প্যাকেজগুলো শুভঙ্করের ফাঁকি বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এ সময় কল ড্রপ হলে মোবাইল কোম্পানিগুলোকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে বলেও সাবধান করেন তিনি বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা তুলে ধরে মন্ত্রী বলেন দু সালে মোবাইল ফোন ব্যবহারকারী ছিল চার কোটি বর্তমানে তা তেরো কোটি ছাড়িয়েছে সেক্ষেত্রে বিশাল সংখ্যক গ্রাহকের কাছ থেকে কল ড্রপের কোটি কোটি টাকা মোবাইল কোম্পানিগুলো নিয়ে যাচ্ছে এই সমস্যার সমাধানে নেটওয়ার্ক ব্যবস্থাপনা সঠিকভাবে না করলে মোবাইল কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মোস্তফা জব্বার এছাড়া অন্যান্য মোবাইল অপারেটরের সঙ্গে সরকারি কোম্পানি টেলিটক সেবা প্রদানে ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি পুরো দেশে যেভাবে গ্রাহক সেবা থাকার কথা ছিল সেভাবে না থাকার পেছনে নেটওয়ার্ক সম্প্রসারণের অভাবকে দায়ী করেন মন্ত্রী দুই হাজার বাইশ সালের মধ্যে তারা তাদের নেটওয়ার্কের সম্পূর্ণ সম্প্রসারণ যদি না করে তাহলে আমাদের ব্যবস্থা নেওয়ার একটা হাতিয়ারি আছে আমরা জরিমানা করতে পারবো টেলিটককে যে পরিমাণ আমাদের আওতের মধ্যে আনতে পারে বাকি তিনটা অপারেটরদের যেটা হয় জরিমানা করলাম বা যাই কিছু করলাম তারা ওইটা দৌড় মারে আদালতে তো এই জায়গাটার দিক থেকেও আমরা সতর্কতার সাথে কাজ করছি